মানে বিষয়টা তো অনেক জটিল। ওয়াসিয়া কুরসিয়া ইউহুস্থা মাওয়াতি ওয়াল আরজ কি আয়াতটা আছে না আয়াতুল কুরসি পড়ি, কিন্তু এটা জিনিসটা ভাবে দেখি নাই, সরল অর্থটাই শুধু বলি। ওয়াসিয়া কুরসিয়া ইউহুস্থা মাওয়াতি ওয়াল আরজ, ওয়াসিয়া শব্দের তো ঢেকে রাখা, কারণ তো আমাদের ঢেকে রাখছে কি কিছু একটা পর্দা ঢেকে রাখছে না, যেটা আছে ওয়াসিয়া কুরসিয়া ইউহুস্থা মাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন কে ঢেকে রেখেছে কুরসি আল্লাহর চেয়ার, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আসমান জমিন বলো না আল্লাহ চেয়ার বলো, ব্যাখ্যা কিন্তু অন্য ব্যাপক, বিষয়টা ছোট। সাতবক আসমান জমিনকে ঢাকে রাখছে কার চেয়ার? ওয়াসিয়া কুরসিয়া ইউহুসা মাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিন কে ঢেকে রেখেছে, সপ্তক আসমান এবং জমিনকে ঢেকে রেখেছে আল্লাহর চেয়ার। তাহলে আল্লাহ কোথায় অবস্থান করেন? আরশের উপরে জানি, তাহলে সব আরশের উপরে আল্লাহর অবস্থান। এখন বুঝে দেখেন আসমান এবং জমিনের ব্যাসার্ধ অর্থাৎ দূরত্ব কতখানি, কিয়ামত পর্যন্ত কেউ এটা হিসেব করে কেউ শেষ করতে পারবে না। এখন আমরা সাতবক আসমান এবং সাতবক জমিন এটা শুনে আসছি, এর সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিই। এই আসমান এবং জমিনের ব্যাসার্ধ কেউ কখনো কোনো দীর্ঘ কেউ মারতে পারবে না। এখন আসমানটা কতখানি মোটা, এই যে এখানে পর্দা পর্দা আছে না কি আড়াল না, পাতাটা তো খুব পাতলা, কয়েক সুত মনে হয় হবে, কয়েক সুত হবে না ভাই, বিরক্ত হলে বলবো না, খালি একটু থিং দিয়ে খালি মানে কয়েক সুত মাত্র হবে, মোটা কিন্তু নয়, একটা সামিয়ানার পাতলা। কিন্তু আসমানটা কত মোটা এটাকে জানা আছে কি? এই আসমান এবং জমিনে যতখানি ফাঁকাই এতটা আসমানটাও আবার পুরো, সুবহানাল্লাহ বিহামদি। খেলা কেবল শুরু হলো, তো কোন জমিনে ঠেলা ঠেলি আল ঠেলা ঠেলি, এই দোকানের বেচা কিনে আর ভ্যান ঠেলা এলে নিয়ে ঘুরে ঘুরে পারাপাড়ি করতে ও জায়গায় যাবেন কোন দিন, সেজন্য কাম করা লাগবে নয়। তাহলে আসমানটাও আবার এতটাই মোটা, এরপরেও আছে ফাঁকাই এতখানি, এই মাটি থেকে আসমান যতখানি, এইভাবে তার দ্বিতীয় আসমানটা আবার এতটাই মোটা, এটাও যেমন মোটা, এইভাবে সপ্তমক আসমান, এবং নিজ দিকেও আছে এতখানি, নিজ দিকেও ব্যাখ্যা অনেকটা আলহামদুলিল্লাহ বলছিলাম। এটার বড় যদি এতটাই হয় তাহলে আল্লাহর চেয়ার আরো কত বড়। এখন তাফসিরে আসছে যে আল্লাহর চেয়ারের নিচে আসমান জমিনের অবস্থান কতটুকু, আসমান একটা জমি আল্লাহর চেয়ারের নিচে এই আসমান সপ্তমক আসমান জমিন কতটুকু জায়গা দখল করে আছে? সারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দিলে খুঁজে পাওয়া মুশকিল, সারা দুনিয়ার লোক খুঁজেও পাওয়া মুশকিল হয়ে যাবে। তা আল্লাহর চেয়ারটা শুধু ছোট নয়, এতটাই বড় যে সাতবক আসমান জমিন আল্লাহর চেয়ার নিচে একটা আংটির মতো, সুবহানাল্লাহ, যেমন মরুভূমির মধ্যে ফেলে দেওয়া। এগুলো খুঁটি মশলা খেলা নিয়ে হুরাঙ্গাম করে দুনিয়ার ব্যথা, কেমন আছেন কয় ভাই আর পারিচ্ছি না সংসার নিয়ে, পারবেও না মরার আগ পর্যন্ত, মানে গেছে মানে কয় ব্যস্ততা, কয় ভাই সময় হচ্ছে না উঠে যাওয়ার, মানে আর এক ব্যস্ততা আছে। আর জান্নাত যে দেবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠতম জান্নাত যাকে দেওয়া হবে, অনেক টাল বাহানা করে যাবে, তাকে পৃথিবীর দশ গুণ দেওয়া হবে, সুবহানাল্লাহ বিহামদি। এক ব্যক্তি ভাই আলোচনা মানে শুনবেন, এগুলো এক ভুল টুল হলে ধরে ধরে দিবেন, আমি তো খালি অত কিছু জানি না, ওগুলো অনেক বড় মাপের মানুষ আসেন আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, কেন জানি খালি মুখটা খালি চলে আমার। ওই শেষ ব্যক্তিকে যাকে জান্নাত দেবে, হাদিসগুলো অনেকগুলো আছে যে শেষ ব্যক্তিকে যখন জান্নাত দেওয়া হবে, ওই মাথাটা জানা যে কোনো কারণেই হোক না, ভালো কারণ এখানে মা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার ইলে শরীর যায় যাক, যা থাকে থাক, না থাকে নাই, আমার মুখও আগুন লাগে এটা আর আমার সহ্য হচ্ছে না, আমাকে এটা থেকে না বাঁচিয়ে দাও আল্লাহ। হাদিসে আসছে সে 40 বছর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ শুধু আমার মুখটাকে বাঁচাও, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বান্দাটাকে কে হাজার তোরা ডাকা ডেকে কি এতক্ষণ আল্লাহকে শোনাবা কি আসছিল, দিন দিন শুনছে কিন্তু সারা দেয়নি, এখন মোহাম্মদ সৃষ্টি হয়েছে কি হয়েছে, কয় আল্লাহ আমার মুখটা খালি জাহান্নাম থেকে মুড়ে দাও, আমার আর মুখে আর আমার এখানে শেষ হয়ে গেল, কয় তাই, কয় আর কিছু চাবো না, তারপরে কয় না চাবো না, তখন আল্লাহর মুখটা ঘুরে দিয়েছে, দিয়ে ওই মনে মনে কয় খানকে ভালোই তো হলে ঠিক আরাম পাচ্ছি না, মুখটা দিয়ে দেখি তো জ্বলে যাচ্ছে, কিছু আমি পুরো শরীরের কথা কই নেই, মানে আর লোভ ধরতেছে, তো এখন ওই যে কেমনে কই, কয় তো নিল যে আল্লাহ এরপর আর কিছু চাবা নি, কেমনে ফিস চাই। তো হাদিসটা এইভাবে আসছে, আল্লাহ যতদিন চান ততদিন সে চুপ থাকবে, মানে বলার সাহস, ফির যখন আল্লাহ ভেতরেই মহব্বতটা কেড়ে সৃষ্টি করে, ওই কথাটা সাহসটা কেড়ে করে দেবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কারোর অভিপ্রায়ও নেই, মানে কোনো ইচ্ছাও আসে না, তো আল্লাহর বলে ভিতরে এই চা, ওই মনে মনে করবে যে দু যা হয় এবার চা দেখি কি হয় হোক, মানে যা হওয়ার যে এবার আবার মানে আচ্ছা আর জন্য আল্লাহর কাছে চুপ থাকবে, অর্থাৎ হাদিসটা হচ্ছে আল্লাহ যতদিন চান ততদিন সে চুপ থাকবে, আর আল্লাহ যখন চান সে আবার বলা শুরু করবে, এবার আবার 40 বছর চাবে, কদের আবার 40 বছর আবেদন করবে, আল্লাহ আমাকে আর না নমরে দেওয়া যায় না, তখন আল্লাহ ফির 40 বছর সংক্ষেপে বলি জবাব দিবে, কে তুই তো বারু ওয়াদা ভঙ্গ করি, দারুন ওয়াদা ভঙ্গ করো, এর আগে বললে আর চাবা না, এখন ফির কি শুরু হলো, কয় আল্লাহ এইবারই শেষ, এরপর আর নাই, এবারে আনা ঘুরে দাও, ফির দিছে
যাক আলহামদুলিল্লাহ আবার ওইভাবে 40 বছর গেছে, এরপর চুপচাপ আল্লাহ ও যে ওর লীলা খেলা দেখেছি আর ওইটি জান্নাতে এনা ফুকর খুলে দিছে উল্লা তামসা দেখে কই কেশব কইলাম না যে আল্লাহ খালি ওইটি নামাক দেও মানে আবার লোক ওটা ফের ভুলে গেছে কই আল্লাহ এইবার আমার শেষ ওইভাবেই হাদিসটা ওইভাবেই আসছে আবারও 40 বছর চাচা আল্লাহ যখন জিতছেন এবার যে আল্লাহ খালি আমাকে ওঠিয়ে দাও এরপর তোমার কাছে চাবান কই তুমি তো দারুণ ওয়াদা ভঙ্গ করি এরপর আর হবা না তো কয় না এরপর আল্লাহ দিছে আর একটা হাদিস আছে গাছের ছায়ার নিচে যেতে যাবে একটা গাছের ডালের কাছে যেতে যাবে যাই হোক সারমর্ম কথা হলো তাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হলো ঘুর গেলে মানে একেবারে ঘিরে ধরলে কয় তোমার জন্য সেই কতদিন হলে আমরা অপেক্ষায় এটি আছি দেখছেন আল্লাহ রেডি করে দিচ্ছে যে এই জাহান্নাম ব্যক্তি তো জান্নাতে ঢুকবে আল্লাহ সিস্টেম করে ওরা তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা তো শেষ যাওয়ার সাথে হুড়াঙ্গাম করে একেবারে মানে আনন্দ উপভোগ করে গোসলটাকে ফ্রেশ হয়ে একবারে সব ভুলে গেছে কি কিছুদিন পরে আল্লাহ জিজ্ঞেস করে কিরে ওইরকম তোমার ডাকাডাকি বন্ধ হয়ে গেল মানে আর ডাকে না মানে জান্নাতের মধ্যে গেছে আর ডাকার দরকার আছে মানে মহাসুখী একেবারে আনন্দ উল্লাসে থাকতে 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 পৃথিবীর এক সমান জান্নাতে তাকে প্রথমে ঢুকানো হয়েছে পৃথিবীর সমান একটা জান্নাত পৃথিবীটা কত বড় বুধ শুক্র শনি ইউরেনাস নেপচুন প্লুটো ভালকান গ্যাগারিন এইভাবে যে সাধারণ কয়েকটা গ্রহের নাম পাশে তো এরকম কোটি 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 গ্রহ আছে সুবহানাল্লাহ বিহামদিহি তো পৃথিবীটা একটা গ্রহ মাত্র তারই মধ্যে একটা বাংলাদেশ একটা শস্যের দানা তো এই পৃথিবীটার মতো একটা জায়গা যাকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আর কাউকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেওয়া সুযোগ নাই এটাই শেষ ব্যক্তি তাকে যদি এই পৃথিবীর এক গুণ দেওয়া হয় পরে আবার 10 গুণ হস্তিতে শোনেন তো বলছে কি ব্যাপার তোমার কোনো কি বান্দা তোমার কোনো খবর নাই কোনো কয়লা খবর করে কি আসিলাম জাহান্নামে অনেক আলবানা করলাম অনেক কিছু কয়া বলে জান্নাতে দিছাল আমার তার দুঃখ নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কয় তাই কয় আমি যে রহমান রহিম মানে আল্লাহকে তো আমি আরও দিবে চাই এখন আল্লাহর কথা দেখেন কয় এখন তাহলে আমি কী চাই আমাদের চাওয়ার কিছু নাই তখন আল্লাহ শিখে দিবে যে অমুক অমুক জিনিস তুমি চাও যে আঙ্গুর খাইনি নাশপাতি খাইনি কিরমি কিশমিস আখরোট বাদাম বা আরও দামি দামি যেগুলো খাবার খাইনি কিন্তু ওটা খাওয়া সম্পর্কে তো আল্লাহ তো জাগবে না চাহিদাও হবে না তো আল্লাহ ভালো ভালো কিছু জিনিসের নামাক জানিয়ে দিবেন এবং বলো তুমি এটা চাও বা তুমি এটা আমার কাছে চাও তখন ওরা চাবে আল্লাহ সাক্ষাৎ দিবে এরম দিতে দিতে যাও পৃথিবী তোমার 10 গুণ বেড়ে দিলাম সুবহানাল্লাহ জান্নাতটা 10 গুণ যাক আলহামদুলিল্লাহ সব সব শেষ কথা হলো যে জান্নাতে এত বড় জায়গা কেন এই কথাগুলো বললাম যে এই কষ্টটা আপনারা কষ্ট পাচ্ছেন আমারও ঘামে দিকে ঝরতেছে কষ্ট আমিও পাচ্ছি চাফা চলতেছে কিন্তু কষ্ট আমারও লাগতেছে তো যাই হোক সব মিলিয়ে জান্নাত যেহেতু ওই জায়গায় নেব একটু কষ্ট একটু হয় স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমি বিনীত অনুরোধ জানাবো দায়ী ইলাল্লাহ যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দিবে তাদেরকে দায়ী বলা হয় যারা আল্লাহর দিনই দাওয়াত দিবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে তারা অবশ্যই সংযমী হবে ধৈর্যশীল হবে উদারতা হবে ক্ষমাপরায়ণ হবে মহাবানুভবতা সহানুভূতি হবে কারণ আল্লাহ রাসুলের কথা শুনে মানুষ শুধু ইসলাম গ্রহণ করেনি তার চারিত্রিক কথাবার্তা আচার আচরণ সহযোগিতা সহমর্মিতা দান দক্ষ সকল কিছু মনে করে মানুষ প্লিজড হয়েছে